ভুলো কে জানো? ভুলো মানুষ নয়, ভুলো কুকুরও নয়, ভুলো মানে ভ্রান্তি যা ভোলায়, মিথ্যে ভুলে ভোলায়। আমাদের দেশে বলে ভুলো হলো একরকম ভূত, ব্রহ্মদৈত্য, মামদ, শাঁকচুন্নি, গোদানা, গলায় দড়ের মতো, এও এক রকমের ভূত। নিশির নাম অনেকে জানে, ভুলো অনেকটা নিশির মতো। কিন্তু নিশি ডাকে ভোরবেলা কি মাঝরাত্রে, ভুলোর খেলা কিন্তু সব সময়। তবে ঠিক সন্ধ্যের পর থেকে একটু অন্ধকার হলে ভুলোর খেলা জমে ভালো। নিশি ভূত বা পেতনির সঙ্গে মিল এর অনেকটা, তফাৎ নিশি ডাকে ঘুমের মধ্যে আর ভুলোর খেলা জাগ্রত মানুষের সঙ্গে। হয়তো কেউ সন্ধেবেলা যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে, ভাবছে কোনো বন্ধুর কথা কি আপনজনের কথা, হঠাৎ এক সময় সেই বন্ধু তার সামনে এসে দাঁড়ালো, বলল, এই যে, এই এই যে। সে বললে, তুই? আরে তোর কথাই তো ভাবছিলাম যে। হ্যাঁ রে, তাই তো এলাম, এখন আয় আমার সঙ্গে আয়। মানুষটার মনেও হবে না যে বন্ধু হঠাৎ কোত্থেকে এলো, হয়তো তখন আসল বন্ধু দশ বিশ মাইল কি একশো মাইল দূরে রয়েছে, সে কথা লোকটি জানে। তবুও তার মনে সেই প্রশ্নই জাগবে না। এ হলো ভুলোর মায়া, সে বিগলিত হয়ে যাবে তাকে দেখে, এবং মুহূর্তে মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে পিছনে চলবে। ভুলো চলবে পথ ছেড়ে অপথে বিপথে, খানা খন্দ কাঁটা খোঁচা ভরা জায়গার উপর দিয়ে। মায়ায় ভোলা মানুষটার মনে সে কথা একবারও উঠবে না, সে জিজ্ঞাসাও করবে না যে এদিক দিয়ে কোথায় চলছিস ভাই। মনে তখন ঘোর লেগেছে তার, সে চলবে মুখ বন্ধ করে। তারপর তারপর মানুষটার দেহ হয়তো পাওয়া যাবে কোনো খানাখন্দের মধ্যে, নয়তো কোনো নদীর দহে, নয়তো কোনো উঁচু জায়গার নিচে একটা পাথরে মাথা ছেঁচে পড়ে থাকবে। লোকটা ভুলো ভূতের সঙ্গী হয়ে গেল এরপর থেকে। তার বাসা হলো যে জায়গায় সে মরেছে সেই জায়গায়, আর ভুলো ফিরে গেল আপন জায়গায়। রাতে দুজনে মাঠের মধ্যে খুঁজে বেড়াতে লাগলো আর কাকে সঙ্গী করা যায়, আর না হয় রাতে মাঠের মধ্যে নাচতে গাইতে লাগলো। হায় কি মজা, হায় রে ভুলের খেলা, মজার খেলা খেলবি যদি আয় রে, ফুসমন্তর ভুল ভুলিয়া যাবি রে সব দুঃখ ভুলিয়া। এমনই ধরনের গান, গানটা অবশ্য আমি আন্দাজ করে লিখলাম, কারণ কি গান যে তারা গায় সেটা তো আমি কানে শুনিনি। তবে হ্যাঁ, ভুলো ভূতে লোককে ভুলিয়ে নিয়ে যাচ্ছে এ আমি দেখেছি। আরে বাপ, সে কি কাণ্ড, ভুলোয় ভুলিয়ে নিয়ে যাচ্ছে একশো লোক। ভুলো লাগা লোকটাকে ধরবার জন্য ছুটেছে, কিন্তু তাকে কিছুতে ধরতে পারছে না। ভুলো দেখছে লোকে দেখেছে তার কাণ্ড, ছুটে আসছে ওকে ধরে জোর করে আটকাবার জন্য। লোকটা সোজা ছুটলে ধরে ফেলবে, সুতরাং ভুলো ভূত তখন এঁকে বেঁকে ছুটতে লাগলো। সোজা চলছে, হঠাৎ ডাইনে বেঁকলো, তারপর আবার বাঁয়ে, তারপর আবার বাঁয়ে, তারপর বাঁয়ে, কখনো বা একেবারে উল্টো মুখে, আর তার পেছনে ভুলো লাগা মানুষটা ঠিক সেই পথে তেমনি করে এঁকে বেঁকে ছুটতে লাগলো। ফলে যারা পেছন থেকে ধরতে আসছে তারা কিছুতেই তাকে ধরতে পারছে না। অবশেষে ভুলো ভূত একটা গাছে মিলিয়ে গেল, কি সামনে নদী পড়ল তার মধ্যে ডুবল। পিছনের ভুলো লাগা লোকটাও গাছে ধাক্কা খেয়ে মরল, নয়তো নদীতেই ভুলোর সঙ্গে ডুবল। কখনো কখনো লোকে ধরে ফেলে, কিন্তু তাতেও বিপদ, লোকটা তো ততক্ষণ সব ভুলে গেছে, মা বাপ স্ত্রী সব ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এটা আমি চোখে দেখেছি, তারই কথা বলছি তোমাদের।
একেবারে হুবহু সত্য, আগাগোড়া, বানানো নয়। সেই জন্য এই কাহিনীর মধ্যে যে আমি বলে লিখছে সে আমি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাড়ি লাভপুর। ঘটনাটা অনেক দিনের, বলি শোনো। ইংরেজি 1929 সাল, আমি তখন লাভপুর ইউনিয়নে বোর্ডের প্রেসিডেন্ট। সেকালে ইউনিয়ন বোর্ড ছিল, এখন উঠে গিয়ে পঞ্চায়েত হয়েছে। 5-7 কি 9-10 গ্রাম নিয়ে ইউনিয়ন বোর্ড, লোকের উপর ট্যাক্স করে, সেই ট্যাক্স আদায় করে চৌকিদারদের মাইনে দেয়, আর যা বাড়তি থাকে তা থেকে করে কিছু গ্রাম্য রাস্তাঘাট, কিছু পানীয় জলের জন্য কুয়ো। আর দেশে তখন প্রচণ্ড ম্যালেরিয়া, তার জন্য সরকারের কাছ থেকে পাওনা সিনকোনা ট্যাবলেট বিতরণ করে, ডোবায় কেরোসিন দেয় মশার ডিম মারবার জন্য। তখন আমি সাহিত্যিক নই, তখন দেশের কাজ করি, কংগ্রেস করি, বাসনা দেশের সেবা করব, দেশ স্বাধীন করব। তার সুবিধের জন্য ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়েছি, কিছু কাজ তো করা যায় এ থেকে। আমার বয়স তখন 31, রাস্তাঘাট করাই, তার সঙ্গে এই ম্যালেরিয়া নিবারণের কাজটা নিয়েছি, মশা মারতে হবে। অ্যানোফিলিস মশা দূর হলেই ম্যালেরিয়া যাবে, কারণ মাছি যেমন কলেরার বীজ ছড়িয়ে বেড়ায়, তেমনি অ্যানোফিলিসই ম্যালেরিয়ার বিষ ঢুকিয়ে দেয় মানুষের দেহের রক্তে। সে সময় গুরুসদয় দত্ত ছিলেন জেলার ম্যাজিস্ট্রেট, মশা মারবার জন্য তিনি একটা নতুন সহজ পন্থা আবিষ্কার করেছেন। তখন আগে জঙ্গল সাফ করে ডোবায় কেরোসিন দিয়ে মশা মারবার উপায় আমাদের জানা ছিল, কিন্তু সে প্রায় কামান দেগে মশা মারার মতো ব্যাপার। গ্রাম অঞ্চলে কত জঙ্গল পরিষ্কার করবে, কত খানা ডোবায় কেরোসিন দেবে, সেই খরচের টাকাই বা কোথায়? দত্ত সাহেব পথ বের করেছেন, সহজ পথ, কামান না, বন্দুক না, লাঠি না, মশাও তোমাকে মারতে হবে না, তুমি টোপা ডুরুলি বা পানা নির্মূল করে ফেলো, তাহলে অ্যানোফিলিস ঝাঁক বন্দি থাকলেও ওদের কামড়ে ম্যালেরিয়া হবে না। ওই টোপা পানার রস খেয়েই অ্যানোফিলিস মশার ভিতর ম্যালেরিয়া জন্মায়, তখন সে কাউকে কামড়ালে তার ম্যালেরিয়া হয়। দত্ত সাহেব নিজে উৎসাহী হয়ে দল বল জুটিয়ে পুকুরের ডোবায় নেমে টোপা পানা পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করে কাজ শুরু করেছিলেন। টোপা পানা তুলে তার চারপাশে খড়কুটো দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতেন। প্রথম এক দফা অনেক লোক লাগিয়ে গ্রামের যেসব পুকুরে টোপা পানা ছিল তা সব তুলে দিয়ে পুড়িয়ে ব্যবস্থা করা হলো যে নিয়মিতভাবে 2 করে লোক কাজ করবে প্রতি গ্রামে, যাদের কাজ হবে পুকুরগুলো ঘুরে ঘুরে দেখা, আর একটা দুটো যেমন দেখা যাবে অমনি তুলে ফেলা। লাভপুরের এই কাজের জন্য 2 বাউড়ি জোয়ানকে রাখা হয়েছিল, নিতাই এবং পাঁড়ে। নিতাইয়ের নাম তোমাদের শোনা নাম, কিন্তু পাঁড়ের নাম পাঁড়ে অর্থাৎ পাণ্ডে কেন, তার অর্থ বলবো কি আমিও ঠিক জানি না। পাঁড়ে বাউড়ি, সে আজ বেঁচে নেই, কিন্তু নিতাই আজও আছে, বুড়ো হয়েছে। এরা 2 ছিল বন্ধু, খুব কড়া খাটুনি, তারা খাটতে নারাজ ছিল, চাষ করত না, হালকা কাজ খুঁজে বেড়াত, এবং তার জন্য মজুরি তারা কম হলেও আপত্তি করত না। এই গ্রাম ঘুরে এখানে ওখানে ডুরুলি বা টোপা পানা খুঁজে তুলে ফেলার কাজটা তারা খুশি হয়ে নিয়েছিল। সকালে উঠে তামাক টামাক খেয়ে 2 বের হতো, বিড়ি টানত এবং ডুরুলি দেখলে তুলে ফেলে গাছতলায় জিরিয়ে নিত, গান গাইত। খাবার বেলা অর্থাৎ 12 বাজতে বাজতে চক্কর দেওয়া শেষ করে দেখাবার জন্য কিছু ডুরুলি গামছায় বেঁধে নিয়ে বাড়ি ফিরত, জল খেয়ে বটতলার ছায়ায় ঘুম আর আড্ডা। বিকেলে 4 পর স্নান করে টেড়ি কেটে কিছু মদ খেয়ে আসত ইউনিয়ন বোর্ড অফিসে, ডুরুলিগুলো দেখিয়ে ফেলে দিত গর্তে, মাটি চাপা দিত, তারপর ইউনিয়ন বোর্ডের খাতায় বুড়ো আঙুলের ছাপ দিয়ে প্রত্যেকে 6 পয়সা ট্যাঁকে গুঁজে
মদের দোকানে গিয়ে আনা দুই তিনের পচাই মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরত। আমি তখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকতাম। পয়সা কড়ি দিয়ে সকলকে বিদায় করে আমিও ফিরতাম বাড়ি। বন্ধুরা বসে আছেন তখন আসর জমিয়ে, তাস খেলছে। এরই মধ্যে একদিন 1929 সালের শ্রাবণ মাসের শেষ। তার আগে একটা কথা বলা দরকার, সেটা হলো এই যে বাংলাদেশে 1929 সালে খুব ভালো বর্ষা হয়েছিল। শ্রাবণের তৃতীয় সপ্তাহ আসতে আসতে শেষ হয়ে যায়, মাঠ সবুজ ধানে ভরে ওঠে, আষাঢ়ে পোঁতা জমিতে ধান বেশ বড় হয়েছে, তা প্রায় উঁচুতে হাঁটুর সমান এবং ঝাড়ে গোছেও বেশ মোটা। পুকুর ডোবা নালা নদী জলে টইটম্বুর। আমাদের গ্রামের গায়ে দক্ষিণে পূর্বে পশ্চিমে লম্বা রেল লাইন, তার দক্ষিণে মাইলখানেক বিস্তৃত ধানের ক্ষেতের উপর কুয়ে নদী। কুয়ে তখন কানায় কানায় ভর্তি। সেদিন বিকেলে 4:30 সময় বোর্ডে গেলাম, দেখলাম নিত বা নিতাই এসে বসে আছে, পাড়ে আসেনি। নিতকে বলেছে, তুই চল এগিয়ে, আমি যাচ্ছি, তুই কিন্তু আগে ভাগে নিয়ে যেন চলে আসিস নে, দুজনে পয়সা নিয়ে ঢুকু ঢুকু দোকানে ফিরব। 4:30 থেকে 5, 5 থেকে 6 পর্যন্ত আমরা অর্থাৎ সেক্রেটারি এবং আমি বোর্ডের কাজকর্ম সারলাম, অপেক্ষা কেবল পাঁড়ের। সে এলে নিতর এবং তার টিপ নিয়ে পয়সা দিয়ে বাড়ি ফিরব। 6 সময় বললাম, কই রে পাঁড়ে এলো কই? নিত মদ খানিকটা খেয়েছিল, তার ঝোঁকে এবং চুপচাপ বসে থাকায় ঝিমুনিতে সে মধ্যে মধ্যে ঢুলছিল। আমার কথায় সজাগ হয়ে উঠে চোখ কচলে বলল, তাই তো মশাই, কই এলো? সে নিশ্চয়ই আসবে বলেছে। খুব চিন্তিত হয়ে পড়ল সে। কিন্তু আমরা বসে থাকি কতক্ষণ, সন্ধে হয়ে আসছে, সেক্রেটারি বাড়ি যাবার জন্য উসকুস করছে, আমার মনও টানছে তাসের আড্ডায়, তবু আরো 10 মিনিট বসে থেকে বললাম, তাহলে টিপ ছাপ দিয়ে তোর পয়সাটা নিয়ে যা, পাঁড়ের পয়সা বাকি রইল, কাল নেবে। তাই নিয়েই সে যেন চিন্তিত মনে উঠে গেল, বিড়বিড় করতে করতে গেল। শালার কাজ দেখো দেখি, শালা বদমাস কোথাকার। কথাটা আমার কানে এলো। আমরা বোর্ড থেকে বেরিয়ে এলাম, দেখলাম নিত পশ্চিম মুখে চলেছে, যাবার কথা তার পূব মুখে। বুঝলাম পশ্চিম মুখে একটু এগিয়ে গিয়ে সে রেল লাইন ধরবে, পূব মুখে ফিরে সোজা এসে উঠবে তাদের পাড়ায়। তাদের পাড়াটা আমার বাড়ির দক্ষিণ পূর্বে, একেবারে লাগোয়া স্টেশনের গায়ে। বাড়ি ফিরলাম, তখন অন্ধকার হয়েছে। আমার বৈঠকখানায় তখন আলো জেলে তাসুরে বন্ধুরা বসে গেছেন, আমিও পাশে বসলাম। কিছুক্ষণের মধ্যেই থ্রি হার্টস, থ্রি নোট রামজের ডাকের নেশা জমে উঠল। হঠাৎ হঠাৎ নেশাটা যেন একটা ঠোক্কর খেয়ে ভেঙে গেল। ঠিক দক্ষিণ দিকে একটা গোলমাল উঠল। গোলমাল? কিসের গোলমাল? বৈশাখ জ্যৈষ্ঠে আগুনের ভয় থাকে, কিন্তু এটা তো বর্ষাকাল এবং সেবারকার মতো ভরা ভর্তি জমজমাট বর্ষাকাল, আগুন লাগার তো কথা নয়। কান লাগিয়ে শুনলাম, বহু লোকের একটা আক্ষেপ এবং শঙ্কাপূর্ণ একটা গ্যালোরি 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 শব্দ। ঠাউর করতে পারলাম না কি গেল, গেল বা যাচ্ছে, যেন টেনে ছিঁড়ে কিছু চলে যাচ্ছে বা কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কোলাহলটা কাছে ওই রেল লাইনের ধারে, আমার বৈঠকখানা থেকে ধীরে সুস্থে 5-6 মিনিটের পথ, দৌড়ে গেলে 3-4 মিনিট লাগে। আমরা কেউ বসে থাকতে পারলাম না ওই গেল গেল শব্দ শুনে, সকলে ছুটেই বেরিয়ে এলাম। এবং 2 মিনিটের মধ্যে গ্রাম প্রান্তে এসে নজরে পড়ল রেল লাইনের ওপর অনেক লোক। তারা দাঁড়িয়ে ওই গ্যালোরি গ্যালোরি বলে একরকম হাহাকারি করছে। লাইনের ওপারে
মাঠে দেখলাম গোটা দুই লণ্ঠনের আলো যেন ছুটে ছুটে বেড়াচ্ছে, একবার এদিক একবার ওদিক, কখনো ডাইনে কখনো বাঁয়ে, আলিয়ার মতো। লাইনে এসে উঠে দেখলাম বাউরি পাড়ার মেয়ে পুরুষেরা লাইন দিয়ে দাঁড়িয়ে ওই হাই হাই করছে। কি হয়েছে? ভুলোতে নিয়ে গেল? কথাটা চট করে বুঝতে পারিনি। বললাম, নিতোকে ভুলোয় নিয়ে গেল মানে? সে বলল, বিরক্ত হয়ে বললাম, মানে কি? অর্ধেক বুঝলাম অর্ধেক বুঝলাম না, তবু মাঠে নেমে পড়লাম। আমার সঙ্গে জন দুই সঙ্গী সামনে ওই বিস্তীর্ণ এক মাইল স্কোয়ার জলে টইটম্বুর ধান ভরা ক্ষেতের মধ্যে। প্রায় 200 গজ দূরে তখন আলোগুলো ইতস্তত ছুটোছুটি করছে, এদিক ওদিক সেদিক, কখনো সোজা কখনো ডাইনে কখনো বাঁয়ে। জল আর ধান ভর্তি জমির আলের ওপর দিয়ে আলো হাতে যেতে গেলে এমনি হবে, আর এতক্ষণ অন্ধকারে থেকে অন্ধকার অভ্যস্ত চোখে দেখলাম কালো কালো মানুষ অন্তত 30-35 জন। কৃষ্ণপক্ষের রাতের অন্ধকারে প্রেতজনের মতো ছুটোছুটি করছে এবং তার খানিকটা আগে চিৎকার হচ্ছে তারস্বরে আর্ত কণ্ঠে, ব্যাকুল হয়ে কেউ প্রাণ ফাটিয়ে ডাকছে, কণ্ঠস্বর নিতর তা চিন্তাম, কিন্তু কাকে বলছে? পাড়ে স্টেশনে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে, কিন্তু নিতো যাকে ডাকছে সে যে তার সামনে তাতে তো কোনো সন্দেহ নেই। সে যেন নিতোর চেয়েও জোরে ছুটে চলেছে সামনে এঁকে বেঁকে, কখনো ডাইনে কখনো বাঁয়ে কখনো সোজা, যেন সে হাওয়ায় উঠছে। নিতো দুই হাত বাড়িয়ে তাকে ধরবার জন্য ছুটছে ছুটছে, যেন সে হারিয়ে যাবে যেন সে পালিয়ে যাবে, নিতো আর তার কখনো নাগাল পাবে না। পেছনের লোকেরা বহু জনে একসঙ্গে ডাকছে, কিন্তু নিতো কালা হয়ে গেছে, সে শুনতে পাচ্ছে না, অথচ তার ভ্রুক্ষেপ নেই, সে যেন সমস্ত পেছনটা চিরদিনের মতো ফেলে চলে যাচ্ছে। কি যেন টর্চ ফেলল, টর্চের আলোটা নেতোর চিৎকার লক্ষ্য করে ছুটে গিয়ে পড়ল। দেখলাম দু হাত বাড়িয়ে নেতো ছুটছে, আশ্চর্য সে হাত বাড়ানো এবং আশ্চর্য সে তার ছোটা, ঊর্ধ্বশ্বাসেই শুধু নয় দিকবিদিক জ্ঞান শূন্যের মতো ছুটছে, জল এবং ধান ভরা মাঠ ভেঙে ছুটছে, কখনো বাঁয়ে কখনো ডাইনে কখনো সোজা, কখনো কখনো পড়ছে কিন্তু তৎক্ষণাৎ উঠে আবার সঙ্গে সঙ্গে ছুটছে, একবারও দাঁড়ায় না। আরো আশ্চর্য এই যে পেছনের অনুসরণকারীরা যখন কাছে এসে পড়ছে তখন হঠাৎ আরেক দিকে বেঁকে সে ছুটে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে জল ভেঙে কাদা ভেঙে, অনুসরণকারীরাও প্রাণপণে ছুটছে কিন্তু জলে ধানের মধ্যে নামতে পারছে না তারা, তারা আলে আলে ছুটছে, ঘুর হচ্ছে। ততক্ষণে নেতো আরো এগিয়ে যাচ্ছে, পেছনের আলোর ছটার প্রতিও তার দৃষ্টি ফিরছে না। মানুষটা যেন উন্মাদ, মানুষটা যেন দানবের মতো শক্তিশালী হয়ে উঠেছে প্রাণের ব্যাকুলতায় ব্যগ্রতায়। চলছে কিন্তু ঠিক পূর্ব দক্ষিণ মুখে নদীর দহের দিকে, রেল লাইন সোজা পূর্ব মুখে এসে একটা বাঁকে দক্ষিণ মুখে মোড় নিয়ে নদীর ওপর ব্রিজ বেঁধে পার হয়ে চলে গেছে, আর তার পাশেই
প্রকাণ্ড দহ সেই মুখে চলেছে। মুহূর্তে মুহূর্তে দূরে চলে যাচ্ছে। নিতর সামনে ভুলো পাড়ের চেহারা ধরে হাওয়ায় ভর দিয়ে ডেকে নিয়ে চলেছে, এই নিত। আমরা কেউ দেখতে পাই বা না পাই, নিত তাকে দেখছে। ওই চলছে নিত, ওই 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 তো। আলোগুলো কাছে গেল, এইবার ওকে ধরবে। কিন্তু মুহূর্তে নিতর কণ্ঠ উল্টোমুখী হয়ে ছুটে চলল, যা আলো অনেক পেছনে পড়ে গেল দেখতে দেখতে। নিত ছুটেছে পুলের দিকে, পুলের ওপাশে দহ, আর পুলের মুখটা বড় বড় পাথর দিয়ে ঢেকে তারের জাল দিয়ে বেঁধে অন্তত দোতলা বাড়ির সমান উঁচু, এবং লাইনের মুখটা লোহার স্পাইক দিয়ে বাঁধা, যেন কেউ লাইন ধরে ব্রিজের উপর দিয়ে নদী পার না হতে পারে। দহে পড়লেও মরবে নিত ডুবে, পুলে উঠলে হয় জালে পা বেঁধে পাথরে আছাড় খেয়ে পড়ে মরবে, নয় ওপরে উঠে ওই স্পাইকে গেঁথে যাবে। নিয়ে গেল নিয়ে গেল, ভুলো তাকে ছিনিয়ে নিয়ে গেল। তখন আমি রেল লাইনের দক্ষিণে প্রায় সিকিমাইল মাঠ ভেঙে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় দাঁড়িয়ে, এবং নিত তখন আরো সিকিমাইলের বেশি দক্ষিণে নদীর দিকে ক্রমশ ঢালু এবং জলা ধান ভরা ক্ষেতের মধ্যে উন্মাদের মতো ছোটাছুটি করে মিনিটে মিনিটে আরো দক্ষিণে নদীর কিনারের দিকে চলেছে। আমি শুনতে পাচ্ছি, ক্রমশ কণ্ঠস্বর দূরবর্তী হচ্ছে। এরপর নদী গর্ভে নয়তো ওই ব্রিজের মুখে দোতলা সমান উঁচু বাঁধে উঠে আছড়ে পড়বে। ওই ভুলো সে তাকে নৃশংসভাবে ডুবিয়ে অথবা পাথরে আছড়ে মেরে নিঃশব্দে হাসবে। মনে পড়ছিল এখানকার গল্প, চলিত গল্প এই যে, বহুকাল আগে এই মাঠে একজন পাষণ্ড বন্ধুর ছদ্মবেশে একজনকে ভুলিয়ে নিয়ে এসে মাঠের মধ্যে হত্যা করেছিল। তখন থেকে সেই খুন হওয়া মানুষটি এখানে ভুলো ভূত হয়ে আছে। সুযোগ পেলেই আত্মীয় বা বন্ধুর বেশ ধরে অন্যমনস্ক মানুষকে এমনি ভাবে ভুলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলতে চেষ্টা করে। মনে পড়ল আমাদের গ্রামের সুধীন বাবুকে ঠিক এমনি সন্ধেবেলা তার দাদা সেজে এসে ডেকে নিয়ে যেতে চেষ্টা করেছিল, কিন্তু অন্য মানুষের চোখে পড়েছিল তাই রক্ষা পেয়েছিলেন তিনি। তারা তাকে ধরে ফেলেছিল, তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে। তারপর অবশ্য জ্ঞান হয়ে সুস্থ মানুষ হয়েছিলেন, কিন্তু কেউ না দেখলে হয়তো তাঁরও বিপদ ঘটত। আরো অনেক ঘটনা। ঠিক ওই রেল লাইনে একটা মাইল পোস্ট যেখানে পোঁতা আছে ওইখানেই নাকি এই ভুলোর আত্মা ঘুরে বেড়ায়, ওইখানেই নাকি তাকে মেরেছিল বিশ্বাসঘাতকতা করে। ভাবছি এমন সময় একজনকে পেলাম, শশী ডোম, আমাদের ওখানকার বিখ্যাত চোর, লম্বা ছিপছিপে মানুষ। শশী চুরির জন্য জেল খেটেছে অনেকবার, কিন্তু কেউ কখনো তাকে ধরতে পারেনি। তিন হাত সামনে থেকে ছুটলে মিনিটে তিন হাত ব্যবধান সাত হাত হয়ে যায়, এবং পাঁচ মিনিটে সেটা বেড়ে পঁচিশ হাত, এবং তারপরই সে মিলিয়ে যায়। এমনই সে দৌড়তে পারে। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটা রেল লাইনের সঙ্গে সমান্তরাল হয়ে চলে গেছে, এবং নদীর ব্রিজের ঠিক মুখটায় একটা অন্যটাকে কেটে চলে গেছে। মনে হলো শশী যদি সেই দৌড় দৌড়ে যায় তাহলে নিতর আগেই হয়তো ব্রিজের মুখটা আগলাতে পারে। নিতকে যদি ভুলো নদীতে গিয়ে ফেলে তবে হাত নেই, কিন্তু যদি ব্রিজের বাঁধে তুলে পাথরে আছড়াতে চায় তবে হয়তো শশী তাকে রক্ষা করতে পারবে।
মৃতকে ধরে ফেলতে পারবে। শশীকে বললাম, শশী একবার চেষ্টা করতে পারিস, তুই একবার সেই দৌড় দে না বাবা, গিয়ে দাঁড়া ওই ব্রিজের উপর। শশী বলল, যদি নদীতে যায়? বললাম, তাহলে লাভ নেই, তবু দেখ। শশী ছুটল এবং শ্রাবণ মাসের মেঘাচ্ছন্ন কৃষ্ণপক্ষের রাতে মিনিট দু তিনের মধ্যে মিলিয়ে গেল। ছুটবার সময় শশীর হাঁটুতে মটমট শব্দ হতো, সে শব্দটাও শুনতে পেলাম না। পেছনে পেছনে আমি এবং আরো দু তিনজন ছুটলাম। তখন আমার ফুটবল খেলার অভ্যেস ছিল, দৌড়তে আমিও পারতাম, বয়সও তখন ওই 30-31। ওদিকে মাঠের মধ্যে শ্রাবণের অন্ধকার রাতে কয়েকটা আলো ছোটাছুটি করছে, দিশে হারার মতো ছুটছে। সামনে তার ছুটেছে পাড়ের ছদ্মবেশী প্রতিহিংসা পরায়ণ প্রেত ভুলো ভূত। তাকে আর কেউ দেখতে পাচ্ছে না, দেখছে শুধু ওই ভুলোর ছলনায় মোহগ্রস্ত নিত। দু হাত বাড়িয়ে সে ছুটছে, তাকে ধরবে, তাকে ধরবেই। তার কাছে স্থান বিলুপ্ত, কাল বিলুপ্ত, সব সবকিছু বিলুপ্ত। এতগুলো আলো সে দেখতে পাচ্ছে না, এতগুলো ডাক সে শুনতে পাচ্ছে না, পায়ের তলায় কাঁটা বিঁধছে সে বুঝতে পারছে না। ভুল ও ছলনায় তাকে সব ভুলিয়ে দিয়েছে, সে হাঁপাচ্ছে, হৃৎপিণ্ড ফেটে পড়তে চাইছে, স্থির চোখ দুটো হয়তো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, তবু তার থামবার উপায় নেই। মুহূর্তে মুহূর্তে তার বন্ধুকে ধরবার ব্যগ্রতা উদ্দাম থেকে উদ্দামতর হয়ে উঠেছে। মুহূর্তে মুহূর্তে তার বন্ধুকে ধরবার ব্যগ্রতা উদ্দাম থেকে উদ্দামতর হয়ে উঠছে। পরম বন্ধুর ছদ্মবেশী প্রেত নিঃশব্দ হাসি হেসে বলছে, ওই নদীতে পাথরে ঝাঁপ খাবো দুজনে, কিংবা ওই পুলের বাঁধের উপর দুজনে ঝাপটা ঝাপটি করে পড়বো পাথরের উপর, তারপর দুজনে বসে কত মজা করব। ছুটছিলাম আর ভাবছিলাম, পাকা রাস্তাটা রেল লাইনের সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে বেঁকলো, পূর্ব মুখ থেকে দক্ষিণ মুখে সামনে 150 গজ দূরে লাইন আর রাস্তা একসঙ্গে মিশেছে, এরপর রাস্তাটা চলে গেছে রেল লাইন ক্রস করে পূর্ব দিকে। যদি ওইখানে শশী গিয়ে। ভাবনাটা সম্পূর্ণ হলো না, অন্ধকার চিরে শশী ডাক শুনলাম, ধরেছে শশী। আমরা আরো জোরে ছুটলাম, গিয়ে দেখলাম মানুষের কাছে ভুলো হয় হেরেছে, নয় মৃতকে নিয়ে খানিকটা নিষ্ঠুর আমোদ করে বা এতগুলো মানুষের ব্যগ্রতা দেখে নদীতে না ডুবিয়ে ওই পুলের বাঁধের ওপর তুলে শশীর হাতে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা যেতে যেতে যে আলোগুলো নিতর পেছনে এতক্ষণ ব্যর্থ ছোটাছুটি করেছে তারা এসে গেল, স্থির হয়ে এক জায়গায় দাঁড়ালো। আমরা পৌঁছে দেখলাম শশী নিতকে ধরেছে, 10-12টা আলো চারদিকে তাকে ঘিরে রয়েছে, সর্বাঙ্গ জল কাদায় ভরা, তার সঙ্গে রক্তের চিহ্ন, মৃত বসে আছে পাথরের মূর্তির মতো, তার চোখ দুটো স্থির, জবা ফুলের মতো রাঙা, হাঁপড়ের মতো হাঁপাচ্ছে, দৃষ্টি বিহ্বল এবং নির্বাক বোবা। লোকে ডাকছে, সে বোবা প্যাল প্যাল করে তাকাচ্ছে। দেখতে দেখতে এলো তার বাবা, তার দাদা, তার মা, স্ত্রী, তারা ডাকলো, নিতো কি হলো তোর, বাবা ওঠো ওঠো ওঠো, নিতো বাবা ওঠো, হ্যাঁ কি হয়েছে, আমার কি হলো গো। কিন্তু নিতো বোবা, নিতো কালা, সে বসে আছে সেই প্যাল প্যাল করে তাকিয়ে, কাউকে সে চিনতে পারছে না। এবার এলো সত্যিকারের পাড়ে, নিতো
নিতো রে, নিতো। নিতো তাকেও চিনল না, সে সব ভুলে গেছে। নিতোর জ্ঞান চেতনা ফিরল অদ্ভুতভাবে। তাকে ধরে নিয়ে আসা হলো বাড়িতে। নির্বাক বিহ্বল নিতো যন্ত্রের পুতুলের মতো এলো। আমি ডাক্তার দেখাবার কথা ভাবছিলাম, কিন্তু তাদের বাড়ির দৌড়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখে সে ভয়ার্ত চিৎকার করে পড়ে গেল। কিছুক্ষণ পর চোখে মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফিরল। তার মা ডাকল, নিতো বাবা নিতো। এবার নিতো সাড়া দিল। পাড়ে, পাড়ে কোথায়? পাড়ের সামনে এসে বলল, এই যে আমি তো ঘরেই রয়েছি রে, তুই অমন করে ছুটছিলি কেন? কিছুক্ষণ তার দিকে তাকিয়ে দেখে বলে, তাহলে সে কে? অবিকল তোর মতো? বলেই শিউরে উঠে চোখ বুঝল। অনেকক্ষণ পর বলল, বাবুর কাছে পয়সা নিয়ে আমি গেলাম পানু সইসের বাড়ি। মনে করলাম তুই সেখানে গিয়ে জমে গিয়েছিস, তা দেখলাম সেখানে তুই যাস নাই। তখন দুঢোক মদ খেয়ে রেল লাইন ধরে আসছি, মুখ আধার হয়েছে, তোর কথাই ভাবছি। এমন সময় ওই মাইলের কাছে পাথরের ওপরে দেখলাম তুই বসে রয়েছিস। আমি বললাম, পাড়ে? তা সে ঠিক তুই। সে এসে আমাকে বললে, সালা মজার, ভারী মজার, আয়। বললাম, কোথায়? সে আমাকে লাথি মেরে বলল, আয় কেনে সালা, ভারী মজা হবে, বলে লাইন থেকে ঝাঁপিয়ে নেমে ছুটতে লাগলো। আমি বললাম, দাঁড়া দাঁড়া। তা সে হি করে হেসে বলে, আয় সালা আয়। কি ছুট ছুটলো, আমিও ছুটলাম, দাঁড়া রে দাঁড়া রে। থামল এবার নিতো, বলল, গিলাস জল খাবো। তার মা বলল, বাবা ভুল হতে ধরেছিল বাবা, খুব বেঁচেছিস রে, খুব বেঁচেছিস, ওই নিমচের জলের ভুল রে। নিতো শিউরে উঠল। পণ্ডিতেরা শুনে বলেন, ভুলো তো ভূত নয়, প্রেত নয়, ভুলো ভুল, নিতরি মনের ভুল। মদের নেশার মধ্যে শুধু পাঁড়ের কথা ভাবতে ভাবতে আসছিল। তার মন থেকে বেরিয়ে এসেছিল পাঁড়ের একটা কল্পনায় গড়া ছবি। সে যত তাকে ধরবার জন্য ছুটেছে, ছবিটা তত ছুটেছে। ক্রমে উন্মত্তের মতো নিতো ছুটেছে, ভুলে গেছে সবকিছু। আমিও ভেবেছি যুক্তি তাই বলে, মনের কল্পনা, যা একাগ্র মনে ভাবে মানুষ, তা ঘুমের ঘোরে, নেশার ঘোরে, এমনকি চিন্তা যদি খুব গভীর হয়, তবে এইভাবেই মানুষ ভুল দেখে, ভুল শোনে। এই ভুল মনই করায়। তোমরা জানো, বাহ্য জ্ঞান হারিয়ে এইভাবে পথ হেঁটো না একলা অন্ধকারে। এই কথার পরেও কিন্তু আমার এই নিমচের জলের ভুলো প্রেত সম্পর্কে সংশয় যায়নি। মনে পড়ে, এই মাঠে ওই জায়গাতেই অনেক মানুষ এমনই ভুল করেছে। এই ঘটনার বছরখানেক পরে আমি দেখেছিলাম একজনকে, এমনি করেই মাইলখানেক পথ হেঁটেছিলাম। সে অন্য কাহিনী। এবং কে যেন বলে, মানুষের হিংসা, মানুষের পাপ নির্দোষ মানুষকে হত্যা করে। প্রতিহিংসা পরায়ণ প্রেত করেছে সে যুগান্ত ধরে, এমনি করেই সুযোগ পেলে ভুলিয়ে নিয়ে ছুটবে নদীর দিকে, পাথরের দিকে, পুকুরের গভীর জলের দিকে, আর অট্ট হেসে বলবে, হা
মন মজাতে